হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি চিকেন পকোড়া। চলো আমি কীভাবে বানিয়েছি রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ চিকেন, এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তারপর আমি এতে অ্যাড করেছি লেবুর রস, অল্প নুন, একটু হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে রেখে দেবো। তো আধা ঘন্টার জন্য আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো। আধা ঘন্টা পর এতে আমি অ্যাড করেছি আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। এটাকে মাখিয়েও আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর এতে আমি অ্যাড করব 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা। তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারো, আর দিয়ে দেবো একটা ডিম। তো সব কটা উপকরণ আমি একসাথে খুব ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেব। তো মাখানো আমার হয়ে গেছে, এদিকে গরম করে নিয়েছিলাম, তাতে আমি চিকেনের পিসেসগুলোকে এইভাবে ছেড়ে দেব। তো এইভাবে চিকেনের পিসগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত, এবং আঁচটিকে রাখবো মিডিয়াম ফ্লেম যাতে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ব্যাচটাকে আমি এভাবে তুলে নিলাম, পরের ব্যাচটাকেও আমি সেম প্রসেসেই ভেজে নেব। এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এটা পকোড়া হিসাবেও খাওয়া যেতে পারে, তারপর এতে চিলি চিকেনও বানানো যেতে পারে এটা দিয়ে। তো সন্ধ্যাবেলা এটা চায়ের সঙ্গে পরিবেশন করা যেতে পারে। তো আমাদের রেডি আমাদের চিকেন পকোড়া। এখন যেহেতু আমাদের এখানে বৃষ্টি চলছে, বৃষ্টির দিনে এটা একটা সন্ধ্যাবেলা খাবারের মতো দারুণ একটা স্ন্যাক। তো এটা সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে পরিবেশন করা যেতে পারে। বন্ধুরা, প্লিজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, অ্যান্ড থ্যাংক ইউ।